রাজা তোমার সহযোগিতায় আমাদের অনেক স্বচ্ছলতা এসেছে অভাব অভিযোগ একদম কমে গেছে হ্যাঁ রাজা ভাই এখন আর আমাদের ঘরের ছাদ থেকে পানি পড়ে না সত্যি তুমি মহান রাজা ভাই তুমি আমাদের ফেরেশতা আল্লাহ তোমার বাঁচায় রাখুক বাবা রাজা ভাই তোমার টাকায় নির্মিত কলতলাটা তুমি উদ্বোধন করে দিয়ে যাও সালাম ভাই এই কাজটি তোমার মার করার কথা তোমরা কেউ মাকে কথা জানোনি হ্যাঁ কেমন আছিস তোমার নাম রাজা জি হ্যাঁ আমার নাম রাজা আমার কাছে তোমার সমস্ত জায়গার তল্লাশি নেবার অর্ডার আছে আগে কাগজ দেখাও এই ফোন লাগা আচ্ছা দেখুন তো কাগজটা ঠিক আছে কিনা হঠাৎ এই জায়গায় তল্লাশি নেবার কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে এই বস্তি তুমি তোমার স্বর্ণ পাচারের কাজে ব্যবহার করো কি অবতর বলছেন রাজা ভাই কাগজ তো ঠিকই আছে যদি কোনো স্বর্ণ পাওয়া না যায় তবুও তুমি আমাকে আমার দায়িত্ব পালনে বাধা দিতে পারবে না কনস্টেবল এদিকে এসো রাজা আজ তোর কারণে পুলিশ আমার দরজায় এসে দাঁড়িয়েছে এক অপরাধীর মা হওয়ার এটি আমার শাস্তি বড় ভাই ফোন হ্যালো হ্যাঁ বলো বড় ভাই আপনার এক ইন্সপেক্টর মিছে মিছে আমাকে হয়রানি করছে তাই নাকি হ্যাঁ আপনি ওনাকে এখান থেকে চলে যেতে বলেন ইন্সপেক্টরকে ফোনটা দাও কথা বলো হ্যালো ইন্সপেক্টর ইমরান বলছি ইন্সপেক্টর ইমরান তুমি ওখান থেকে চলে এসো আমার কাছে বস্তির সমস্ত জায়গা তল্লাশির কাগজ আছে আমি যা বলছি তাই শোনো দিস ইজ মাই অর্ডার ওকে স্যার মিস্টার রাজা তুমি আজ তোমার বড় বড় বন্ধুদের সাহায্য নিয়ে সবার সামনে আমাকে অপমান করলে কিন্তু মনে রেখো এই পোশাককে ছোট হতে আমি দেব না আমি আর তোমার মার সামনে দাঁড়িয়ে আমার মার দুধের কসম খেয়ে বলছি আজ নয়তো কাল এই হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবই জানের জান বড় খুশি হলাম তোকে দেখে মনটা ভরে গেল দিলটা ঠান্ডা হয়ে গেল দাউদের মৃত্যুর পর তুই সমস্ত কাজকর্ম যেভাবে চালিয়ে যাচ্ছিস তাতে আমি তো বলবো তুই রাজার রাজা রাজা নাম্বার ওয়ান শুক্রিয়া মাদার স্যার এই রাজা আমি তোকে আর অনেক বড় দেখতে চাই অনেক বড় তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোকে আমি অন্য মাল সাপ্লাই করব কি মাল আরে হেরোইন চরস আফিম গাঁজা এই সবই তো এখন দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসা দাউদ ড্রাগসকে ঘৃণা করত এখন তো আরো বেঁচে নেই তাই সব রাস্তা পরিষ্কার মাল্লা সাহেব আপনি আমাকে বুঝতে ভুল করেছেন গোল্ড স্মাগলিং আমি ব্যবসা মনে করি আর এই কারণে আমার বিবেক আমাকে বাধা দেয় না ড্রাগস না মাল্লা সাহেব না এই সর্বনাশা নেশা দেশের যুব সমাজকে ধ্বংস করে দেয় আর এই ব্যবসা যারা করে তাদেরকে আমি শয়তান মনে করি এই ব্যবসা আমি নিজেও করব না কাউকে করতেও দেব না
ওই রাজা, সত্যি তুই একটা সাচ্চা মানুষ রে। ধান্দা করতে হবে বলে সব ধান্দাই করতে হবে এমন কোনো কথা নেই। তোর কথা শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, মনটা ভরে গেল। আয় আয় আমার বুকে আয়। হ্যালো মা, তুই? সকাল থেকে শিউলি ঘরে নেই। কোথায় গেছে? কোথায় যাবে? আমার মুখে চুলকালি দিয়ে পালিয়েছে। তোকে এই জন্য জানাচ্ছি যে আমাকে না জানিয়ে তুই শিউলিকে যে টাকা পয়সা দিতিস সে তারই পরিণাম। তোর কি কাউকে সন্দেহ হয় মা? কে কে আবার? তুই যাকে তোর ছোট ভাই বানিয়েছিস সে হাসান। হাসান বড় ভাই? কিসের বড় ভাই? হ্যাঁ হারামির বাচ্চা, আমি কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি তুই আমার এত বড় ক্ষতি করবি। শেষ পর্যন্ত তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস শয়তান। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বড় ভাই আমার কথা শোনো। আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া ভাইয়া, তুমি আমার স্বামীকে মেরো না, তোমার কসম লাগে। স্বামী? হ্যাঁ ভাইয়া, আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণে আমাদের বিয়ে হয়েও যেত, কিন্তু হাসান জিদ ধরেছে। তোমার অনুমতি ছাড়া ও কিছুতেই বিয়ে করবে না, তাই তোমার অপেক্ষায় ছিলাম। বড় ভাই আমাকে তুমি মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। কিন্তু কি করব বলো, আমি যে শিউলিকে ভালোবেসে ফেলেছি। তুমি তুমি যদি এই বিয়েতে রাজি না হও তবে এই বিয়ে আমি করব না। আমি তোমাকে কথা দিচ্ছি বড় ভাই, আমি এখনই আমি এখনই চলে যাব, অনেক দূরে চলে যাব বড় ভাই। তবু আমি তোমার মনে কোনো কষ্ট দিতে পারবো না বড় ভাই, কোনো কষ্ট দিতে পারবো না। হাসানকে তুই ভালোবাসিস? ওকে বিয়ে করতে চাস? তাহলে তোর বিয়ে হাসানের সঙ্গেই হবে। না, আমি কিছুতে এই বিয়ে হতে দেব না। আমার বোনের বিয়েতে বাধা দেবা তুমি কে? আমি শিউলি ভাবি, ভাবি মায়ের মতো। আমি জেনে শুনে শিউলিকে এই নরকের আগুনে ঝাঁপ দিতে দেব না, ওর সুন্দর জীবনটা নষ্ট হতে দেব না, কিছুতেই না। তুই যদি আমার বোনের ব্যাপারে আর একটা কথা বলিস তাহলে আমি তোকে। ভাইয়া ভাইয়া, তুমি কি করছো? ভাবির গায়ে হাত তুলছ? তোরা এত রাতে কোত্থেকে এলে? ভাইয়া, মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু এক শর্তে। শর্ত? হাসানকে তোমার সাথে ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। বড় ভাই তোমাকে ছাড়া আমি। ঠিক আছে ঠিক আছে, মা যা চায় তাই হবে, কিন্তু এর জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে। রাজা, এবার আর আমার কোনো আপত্তি নেই।